কার্যকর্তারা ভীত সন্ত্রস্ত আমাদের কার্যকর্তাদের কাছে আমরা বারবার, তারাও আজকে বহু কার্যকর্তা ঘর ছাড়া, বহু কার্যকর্তা বাড়ি থেকে বেরোতে পারছেন না, তারা বাজারে গেলে তাদেরকে উপর ভয় দেখানো হচ্ছে, টন্টিটকিরি কাটা হচ্ছে। আজ কালকে আগাম দেখলাম, আমরা যেটা ঘটনাটা শুনলাম দেখলাম, যে রুদ্রনীল ঘোষ, তিনি একজন প্রার্থী ছিলেন ভবানীপুরের, তিনি ত্রাণ বিলি করতে গেছিলেন মানুষের এই অতিমারির মধ্যে এবং এই ইয়াস সাইক্লোনের ঝড়ের পরে। তিনি যখন ত্রাণ বিলি করতে গেলেন, তাকে ভয়াবহভাবে আক্রমণ করা হলো এবং খুব খারাপ ভাষা ব্যবহার করে তাকে বাধা দেওয়া হলো এবং তাকে ত্রাণ বিলি করতে থেকে তারা বললেন যে আপনি ত্রাণ বিলি করতে পারবেন না, এটা আমাদের এলাকা গোছের। তো এরকম একটা আমাদের কার্যকর্তাদের মনের মধ্যে সত্যি একটা বিরাট, তারা চাইছেন যে প্রত্যেকের মানুষের কাছে, আমরা চাইছি যে মানুষকে ত্রাণ বিলি করতে, মানুষের কাছে পৌঁছতে, আমাদের একটা সেবা সপ্তাহ বলে আমাদের একটা সেবাই সেবা কার্যে নিজেদেরকে নিহত করতে চাইছি, আমরা চাই, মানে পরিকল্পনাও চলছে, কিন্তু এর মধ্যে এরকম একটা পরিস্থিতি তৈরি করে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনী, যেখানে মানুষ ভয় পাচ্ছেন মানুষের কাছে ন্যূনতম ত্রাণ পৌঁছে দেবার। আমরা বহু জায়গায় ঘটনা শুনছি, দেখছি যে এখনও পর্যন্ত যেভাবে বাড়ি ঘরদোর ভেঙে পড়ে রয়েছে এবং এই ইয়াস ঝড়ে বহু বাড়ি, বহু ঘরদোর সত্যি আক্রান্ত হয়েছেন, বাড়ি ঘরদোরের অবস্থা কিন্তু ভালো নয়। সেখানে যখনই আমরা আগেরবারে দেখলাম ত্রাণ বিলি করার সময় এরকমভাবে আটকে দিয়েছিলেন আমাদের সাংসদ সুকান্ত মজুমদারকে, সুকান্তবাবু তখন কিন্তু উনি এতে গেছিলেন, আদালতে গেছিলেন হাইকোর্টে, আদালতে যাওয়ার পরে কিন্তু উনি আদালত ওনাকে বললেন রায়দান করে যে না, ওনাকে ত্রাণ বিলি করা থেকে কেউ কিন্তু আটকাতে পারবেন না, এবং তারপর থেকে কিন্তু উনি ত্রাণ বিলি করছেন। সেরকম আদালতের রায় রয়েছে, কলকাতা হাইকোর্টের রায় রয়েছে যে ত্রাণ বিলি করা থেকে কিন্তু কাউকে আটকানো যায় না। আমরা কিন্তু বারবার দেখছি যে এর কথা তোয়াক্কা না করে পুলিশ প্রশাসন কিন্তু একেবারে অন্যদিকে মুখ ফিরিয়ে নিচ্ছে, যখনই আমাদের কার্যকর্তারা বা আমাদের কোনো দলের প্রতিনিধি বা দলের নেতৃবৃন্দ ত্রাণ নিয়ে মানুষের কাছে পৌঁছচ্ছেন। আমরা চাইছি বারবার পৌঁছতে, আমরা পৌঁছানোর পুরো প্রচেষ্টা করছি, কিন্তু কার্যকর্তাদের ভয় দেখানো হচ্ছে, ত্রাণ সামগ্রী কেড়ে নেওয়া হচ্ছে, ত্রাণে বারবার বিরত থাকতে বলা হচ্ছে, সত্যি একটি ভয়াবহ পরিস্থিতি। আমরা চাইছি যে পুলিশ প্রশাসন কিন্তু এইগুলো আটকান এবং একবারের জন্য আমরা দলমত নির্বিশেষে রাজনীতির ঊর্ধ্বে গিয়ে মানুষের কাজে, মানুষের জন্য নিজেদেরকে উৎসর্গ করা, যেটাই হচ্ছে আসল রাজধর্ম, সেটা আমি বারবার আহ্বান জানাবো মাননীয় এবং তার দলের যারা রয়েছেন তাদের প্রত্যেককে, যেন তারা এই রাজধর্মটা পালন করেন এবং সত্যিকারের মানুষকে ত্রাণ বিলি করতে আমাদেরকে বিরত থাকতে না বলেন। আমি বারবার আহ্বান জানাবো মাননীয় যেন তার রাজধর্ম পালন করেন এবং তিনি যেন মনে রাখেন যে তিনি প্রত্যেকের মুখ্যমন্ত্রী হয়েছেন এবং তার একটা বড় দায়িত্বও রয়েছে।